আমি চেষ্টা করছি বাংলা গান দেখা যাক কি হয়, বাংলা গান যাতে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটের গান যাতে ছড়িয়ে পড়ে বিশ্বে। আচ্ছা, আমার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। যেহেতু আমি মনে করি যে আমার যে উত্থান বা আমার যে এই জায়গায় আসছি সেটাতে সাংবাদিকদের একটা বিশাল ভূমিকা ছিল, কারণ আমি পত্রিকার নাম বলছি না, চারবার কাভার স্টোরি হয়েছিল একটা বিষয় নিয়ে। আমি যখন এই যে কথাটা বললেন, আমি যখন পেপসি শ্যুটিংয়ে যাই, তো অ্যাকচুয়ালি আপনারা জানেন মুম্বাইয়ে সব কস্টিউম দেওয়া হয় কিন্তু কোম্পানির থেকে, কিন্তু আমার মনে আছে প্রহ্লাদ কাক্কের যে আমার আমির খানের এবং শাহরুখ যাদের সাথে উনি কাজ করেছে, আমার জ্যাকেটটাই কিন্তু মুম্বাইয়ে বললো যে না, ইওর জ্যাকেট ইজ ওকে। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে আমি এসেছি মুম্বাইয়ে, আমার জ্যাকেটটা ওদের পছন্দ হয়েছে। এই প্রথম বললো যে আমরা কোন কস্টিউম বাইরের থেকে নেব। থ্যাংক ইউ। এই এটাই আর কি। একটা প্রশ্ন আছে ভাই, আপনি এবার 21 পদক অর্জন করেছেন, তো এটা নিয়ে আমরা একটু জানতে চাই আপনার ফিলিংসটা। আমার ফিলিংস, আমি সবসময় বলি, আমি প্রথম 12 বছর বয়সে যখন বঙ্গভবন থেকে জাতীয় শিশু পুরস্কার নেই, তখন কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলা গান, তখন এত কিছু বুঝতাম না, তখন MTV যায় না বা ওয়ার্ল্ড ওয়াইড একটা বাংলা গান প্রচার হবে এরকম যায় না। কিন্তু আমি যখন প্রথম ডাবলিনে শো করি 91, তখন আমার মনে হয়েছে না বাংলা গান বিশ্বে বিশ্বব্যাপী একদিন ছড়িয়ে পড়বে এবং বাংলা গান হয়তো বা একদিন গ্র্যামি অ্যাওয়ার্ড পাবে। আর আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আমাদের দেশে এত উন্নতি হচ্ছে, একদিন হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটি পুরস্কার নিব। কিন্তু অনেকে আছেন টোটালটা স্টাডি করে একটা কোয়েশ্চেন, আমাদের কিন্তু গান এখন বেশি, আমি আপনাকে আগেই বলেছি সিডি বেবি মাধ্যমে আপনি যদি ইউটিউবে যান, আমার তো নিজস্ব চ্যানেল আছে, প্লাস বাংলা গানটাকে আপনারা যেভাবে দেখছেন একটা অ্যালবাম রিলিজ একটা গান হিট করা, আমাদের অনেক অনেক শিল্পীর আছে, অনেক গান অনেক হিট অনেক বছর ধরে চলবে। আমি বলছি এখন আরও বেশি গান রিলিজ হয় কিন্তু আমরা ফিজিক্যাল সিটি না পাওয়াতে মানুষজন আমাদের বাংলাদেশের CMO লাইসেন্স পেয়েছে। আপনারা সুখবর দিই, CMO কপিরাইট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স পেয়েছে, এবং কিছুদিন আগে আমাদের সেমিনার হয়েছিল জাপান থেকে। এখন একটা রেস্টুরেন্টে এই কিছুদিনের মধ্যে সফটওয়্যার নিয়ে আসতেছে, গান বাজলে আর্টিস্ট রয়্যালটি পাবে, এইটুকু আপনার শুভ করতে দাও, মানে নেক্সট জেনারেশন উইল বি মিলিয়নিয়ার।